এই মাত্র পাওয়া খবর দেখুন যেভাবে কাতারের ওপর সৌদি দে আরবও কয়েকটি আরব দেশের আরোপিত নিষেধাজ্ঞা কার্যত শিথিল হয়ে গেল কাতারকে খাদ্যপণ্য দিয়ে সহায়তার জন্য নতুন স্থলপথ চালু করলো ইরান ও তুরস্ক দুই দেশের এই উদ্বেগের ফলে কাতারের ওপর সৌদি আরবও কয়েকটি আরব দেশের আরোপিত নিষেধাজ্ঞা কার্যত শিথিল হয়ে গেল এর মধ্যে এই স্থলপথে তুরস্ক থেকে পণ্য নিয়ে দুইশো ট্রাক ইরানের বুশেহর বন্দরে পৌঁছেছে তুরস্কের মারদিন শহর থেকে এইসব ট্রাকে করে নিয়ে যাওয়া হয়েছে দুধ ফলমূল শাক সবজি শস্যদানা সহ নানা রকমের খাদ্য পণ্য বুসেহর থেকে এই পণ্য ফেরিতে করে কাতারের রোয়াইসি বন্দরের সাহায্যে নেওয়া হয়েছে কাতারের খ্যাতিমান ব্যবসায়ী আহমাদ আল খালাপ দোহা থেকে প্রকাশিত আর সার্ক পত্রিকাকে জানান ইরান ও তুরস্ক এই স্থলপথ চালু করার ফলে পণ্য পরিবহনের খরচ মারাত্মকভাবে কমে গিয়েছে এর আগে তুরস্ক থেকে সমুদ্রপথে কাতারে পণ্য পাঠাতে এগারো দিন ও স্থলপথে চোদ্দ দিন লাগত কিন্তু ইরানের ভেতর দিয়ে স্থলপথ চালু করায় এ সময় মাত্র দুদিনে নেমে এসেছে তুরস্কের মারদিন শহর থেকে ইরানের বুসেহরের দূরত্ব এক হাজার কিলোমিটার যা পারি দিদের ট্রাকের সময় লাগে বাইশ ঘন্টা আর ইরানের বুশেহর বন্দর থেকে কাতারের আমাদ বন্দরের কার্গো জাহাজ বা ফেরিতে পণ্য পৌঁছাতে সময় লাগে আট ঘন্টা এর অর্থ হচ্ছে তুরস্ক থেকে ট্রাকে আনা পণ্য কাতারে পৌঁছাতে সময় লাগে দু কম ফর লেটেস্ট নিউজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ইউ এভরিওয়ান